সাগর সাইক বাই সাইক দেখা দেখা ও মাই গড ওয়াও ও শাবাশ আজকে কয় বছর পরে তুমি দাঁত ব্রাশ করতেছো এর আগে আমি কখনোই মানে আমি নিজেও মানে ব্রাশ এবং পেস্ট কিনে দিছি সাগরের দাঁত ব্রাশ করে নাই মানে এটা পারে না I wanna be the best in the game, invest in my name. Check no restraints, I'm obsessed with the pain. I ingest, I retain, assess and I change. Possessed by the thought I'll be free one day from society's restraints. Money, clout and fame, mud disease, a plague. We all love to hate, have to play the game. Okay, guys, you can see Shagor. Shagor, how many times have you been brushing your teeth? 2 years. Oh, Shagor, you can see, guys. চুলের কি কাটিং তারপরে শেপ ও সামনে কি বিয়ে সাগর সাগর সামনে কি বিয়ে সাগর সাগর বিয়ে কবে সাগর মাইয়া দিত না কেন 2 বছর পরে সাগর ব্রাশ করতেছে এই সাগর দাঁত দেখি দাঁত ও কি পরিষ্কার সাদা সাগর সাইক বাই সাইক দেখা দেখা ও মাই গড ওয়াও ও শাবাশ কি পরিষ্কার সাগর ঠিক আছে সাগর 2 বছর পরে দাঁত ব্রাশ করতেছে বা কি সুন্দর দেখা যায় এখন তো সাগর যদি রাস্তা দিয়ে হাঁটি যায় মেয়ে দেখলো পাগল হয়ে যাবে ও সাগর বিয়ে কবে সাগর কিললে কি বউ দিতে না কিললে মাইয়া বেলা না কেন বউ ছোট না বড় সাগর ছোট ক বছর হবে এ 2-3 বছর কে ও ঠিক আছে সাগর ঘর তো ঠিক আছে ঘর সুন্দর সোফা আছে ঠিক আছে নি বিয়ে হইতে না কিনলে সাগর বিয়ে করতে রাজি নি রাজি ও মা রে দর্শক আপনারা যারা দেখতেছেন সাগরের জন্য একটা মেয়ে রেডি রাখবেন সাগর রে দেখতেছেন চুল ও আমার সেম হয়েছে সাগর সেম হইতে কত নিছে সাগর 100 বিদ্যুতের কাছে নিখিল ওই ও বাবু রে বাজার সাগর এখন বাজারে ছাড়া চুল কাটে না গায়েস সাগরের জন্য একটা মেয়ে দেখে রাখবেন সাগরের মিনিমাম বয়স হবে কত ধরেন 28-30 আমরা সাগরকে নিয়ে যে কথাটা বলবো আসলে সাগরকে দেখাও সাগর কোন জায়গা মানে গাটলা গাটলায় যে যাওয়ার কথা সাগরে গাটলায় না গিয়ে দেখতেছেন পুকুরের পাড়ে পুকুরে পানি শুকে গেছে ওই জায়গাতে সাগর ফ্রেশ পানি মুখ ধুইতেছে সাগরের জন্য আপনার একটা মেয়ে খুঁজে আমাকে নক দিবেন সাগরের জন্য অ্যাকচুয়ালি সাগরের বিয়ের বয়স হয়ে গেছে সাগরের বয়স ধরেন 28-30 হবে এন্ড মানসিক সমস্যার কারণে আর কি তো সাগরকে যদি আপনি পুরো দিন কাজ করেন সাগরের হাতে সাগরকে পুরো দিন খাটান সাগরকে যদি আপনি বলেন কত দিতে হবে সাগর বলবে 20 টাকা তো সাগরের জন্য আসলে সবাই একটা মেয়ে দেখে রাখবেন এন্ড সাগরের সমস্যা এটা ছোট কাল থেকে সো এটাই এন্ড আল্লাহ তাআলা কোন মানুষকে যেমন আমাদেরকে ভালো রাখছে আমরা এটা শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ এন্ড অনেকেই বলে যে আমার টাকা নেই গাড়ি নেই বাড়ি নেই সো আমার জীবনটাই শেষ আমার জীবন কি আছে অ্যাকচুয়ালি আপনি এই কথাটা কখনো চিন্তা করেছেন যে আল্লাহ তাআলা আপনার যে 3.5 হাত বডিটা এই বডিটা যে আপনার সুস্থ সবল রেখেছে ভালো 2টা চোখ দিছে দাঁত গুলা সুন্দর মতো দিছে আল্লাহ তাআলা তারপরে কথা বলার শক্তি দিছে চোখ কানে শুনে শক্তি পুরো বডিটা কোনো ঝামেলা নাই এটাই শুকরিয়া আদায় করতে হবে এটাই সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে টাকা পয়সা তো পরে এগুলা নিজে নিজের বুদ্ধি শ্রম দিয়ে কামাই করে নিতে হবে আল্লাহ তাআলা বলছে আমি তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিছি তোমরা নিজে কামাই করে নিজে খাও সো এটাই যারা যারা ভাবতেছেন যে আমার টাকা পয়সা নাই আমার কোনো দিক দিয়ে কিছু হয় না আমার বেঁচে থেকে লাভ নাই সো আসলে এগুলা খারাপ এগুলা নেগেটিভ সাইড সো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত সাগরকে এর আগে আমি কখনোই মানে আমি নিজেও মানে ব্রাশ এবং পেস্ট কিনে দিছি সাগরের দাঁত ব্রাশ করে নাই মানে এটা পারে না আজকে আমরা হঠাৎ করে দেখি সাগর ব্রাশ করতে বের হয়েছে সো ভিডিওটা করছি ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে হ্যাঁ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দিয়ে সাথে দেখবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা এড়িয়ে চলার চেষ্টা করব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে লাভ ইউ গাইস আসসালামু আলাইকুম